উন্নয়নের শুধু বাহক না, উন্নয়নের একটা অংশ হিসাবে নারীকে তৈরি করতে হবে। যে নারী সমাজ যে আজকে ঝড়কেও ঝড়ের ভুকুটিতে ভয় করে না, তার জন্যই আজকের এই নারী দিবস। এবং আজকের নারী দিবসে জানিয়ে আমি বাংলাদেশ নারী আন্দোলনের একজন সংগঠক হিসাবে এদেশের সমগ্র নারী জাতিকে এবং তার সাথে অবশ্যই যে সমস্ত পুরুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে। আমরা সবাই জানি যে যখন আমরা ভারতবর্ষের নারী আন্দোলনের ইতিহাস পড়ি, তখন সবচেয়ে আমরা উচ্চারণ করি আগে রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা। এবং রাজা রামমোহন রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন আমাদের পাশে ছিলেন, নারী আন্দোলনের পথ দেখিয়েছেন, তেমনি হাজারো মানুষ বাংলাদেশে আছেন। আমরা নাসিরুদ্দিন সাহেবের কথা জানি, বেগম পত্রিকার, আমরা আমাদের সময়ের ব্যারিস্টারদের কথা জানি, যারা আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন, সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। আমি আজকে উইপকে অত্যন্ত আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি আজকে এখানে স্টেজে বসে যে অভিজ্ঞতা সঞ্চয় করলাম, এই অভিজ্ঞতা আমাকে অনেক দূর অনেকভাবে সাহায্য করবে। আজকে প্রত্যেকের যে বক্তব্য শুনলাম, আপনারা নিশ্চয়ই বুঝছেন যে এখানে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ আমি। আমরা যে সময় যে পার করেছি এবং আজকের যে সমাজ, আজকে যে তরুণ, তাদের যে চিন্তাভাবনা, এইটা এটাই আজকে সমাজকে প্রতিফলন করে। আমি আমরা যখন মহিলা পরিষদ অফিসের গল্প করি, আমাদের যে লয়ার বোন আছেন, আমি গল্পই করি, লেনের মতো এত সুন্দর করে গুছিয়ে বক্তৃতা দিতে পারবো না, আমি সেই চেষ্টা করতে যাব না। তো সেই আমাদের যে অ্যাডভোকেট আছে, তো আমরা মহিলা পরিষদে আমাদের লিগাল এড সেল আছে, সেখানে বিভিন্ন অভিযোগ আসে, সেগুলো সালিশি করি, সেগুলো কেস করি, এ সমস্ত করি। তো এগুলো করতে গেলে বেশিরভাগই আসে পারিবারিক কেস। এবং পারিবারিক কেস কেন আসছে, আমাদের যারা ছোট মেয়েরা আছে তারা বলে তোমাদের জন্য হচ্ছে, তোমরা কেন স্বামীকে এত সম্মান করেছো, স্বামী স্বামী করো কেন? স্বামী, স্বামীর অর্থ হলো ডিকশনারিতে স্বামীর অর্থ হলো প্রভু। তো প্রভুকে প্রভু ভাবে তুমি তোমার পাশ সঙ্গীকে মানতেছ, আমরা কিন্তু সেটা মানি না, আমরা বলি পার্টনার। তো পার্টনার হওয়াতেও কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না, কারণ পার্টনারশিপের তো আবার রিলেশনটা ঠিক নাই। পার্টনারশিপে কার বেশি অংশ কার কম অংশ সেই হিসাবটা ঠিক হয় নাই, সেই কারণে কিন্তু পার্টনারশিপে ওই সমস্যার সমাধান হচ্ছে না, পারিবারিক সমস্যা। আমি মনে করি, জানি না এটা আমাদের জীবনে ঘটেছিল যে করে যেভাবেই হোক, আমরা সেই সৌভাগ্যবান। এবং আমার মনে হয় এখানে অনেকের যে ফাতি বললো, স্বামী যখন বন্ধু হয় তখন কিন্তু সব সমস্যার সমাধান হয়, পারস্পরিক আস্থা, নির্ভরতা, বন্ধুত্ব। কিন্তু সেটা শুধু একটা বিশ্বাসের উপরে হয় না, কিন্তু একটা আকাঙ্ক্ষার উপরে হয় না, এটার জন্য বাস্তব সামাজিক কাঠামো প্রয়োজন হয়। স্বামীকে বন্ধু হয়ে ওঠার জন্য একটা সামাজিক কাঠামো লাগে, সেই কাঠামোটাকে তৈরি না করতে পারলে স্বামী কখনোই বন্ধু হবে না, হয় পার্টনার হবে নয় স্বামী হবে। আজকে পৃথিবীটা তো আর সেই ছোট্ট একটা ছোট্ট পৃথিবী নাই, এই শিল্পায়নের যুগে, শিল্প বিকাশের যুগে, আজকে চতুর্থ বিপ্লবের পরে আজকে আমরা একটা বৈশ্বিক ওয়ার্ল্ডে বাস করছি। আজকে একটা দেশ আর একটা দেশের উপর নির্ভরশীল, একটা এবং এক জায়গা থেকে তথ্য তাড়াতাড়ি আসছে, আমরা শিখতে তাড়াতাড়ি পাচ্ছি, আমাদের আমরা যেতে পারছি তাড়াতাড়ি, সব কিছু মিলিয়ে আমরা একটা বৈশ্বিক দুনিয়াতে বাস করছি। কাজে সেইখানে এই বৈশ্বিক কর্মসূচি হচ্ছে বৈশ্বিক গণতন্ত্রের কর্মসূচি, বৈশ্বিক উন্নয়নের কর্মসূচি, সবকিছু কিন্তু আজকে মূল কর্মসূচি এসেছে। এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে একটা যে কর্মসূচিটা নিয়ে এখন বিশ্বব্যাপী আলোড়ন চলছে, সেটা হচ্ছে স্থায়ী উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি। এই এসডিজি বাস্তবায়নের কথা যখন আসছে, তখন আমি এই কথাটা এই জন্যই আনলাম যে এসডিজি বাস্তবায়নের কথা যখন আসছে, সেখানে আজকে একটা পরিষ্কার হয়ে গেছে যে সকলকে অন্তর্ভুক্ত করে উন্নয়ন না হলে সেই উন্নয়ন টেকসই হয় না। এই কথাটা আজকে বিশ্ব বুঝে, নারীকে উন্নয়নের শুধু বাহক না, উন্নয়নের একটা অংশ হিসাবে নারীকে তৈরি করতে হবে। কিন্তু সেখানেই আমাদের নারী আন্দোলনের কথা, যে এই যে নারীকে আমি উন্নয়নের অংশীদার করতে চাচ্ছি, সেখানে আমি কী কারণে নারীকে উন্নয়নের অংশীদার করতে চাচ্ছি, সেটা কি আমার দেশের জাতীয় উন্নয়নের জন্য, সেটা কি বিশ্বের অগ্রগতির জন্য, না নারী পুরুষের যে বৈষম্য আছে সেই বৈষম্যটা দূর করার জন্য। এখানেই কিন্তু আজকে বাংলা মানে পৃথিবীব্যাপী বিশ্বব্যাপী নারী আন্দোলনটা কিন্তু এখানেই ঘুরপাক খাচ্ছে, যে আজকে উন্নয়নের লক্ষ্যটা কি সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। উন্নয়নের লক্ষ্য হতে হবে নারী পুরুষের বৈষম্য দূর করার জন্য।
মহিলাদের যে এই রিসোর্সের উপর কোনো কন্ট্রোল নাই, এইটা কিন্তু মহিলাদের অগ্রগতির পথে একটা বড় বাধা। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আইন করতে হবে যেন মহিলাদের রিসোর্সের উপর কন্ট্রোল থাকে, এবং সেটা শুধু সম্পত্তির কথা আমি বলছি না। আজকে দেখবেন গত পরশু দিন কোথায় ডেইলি স্টার একটা লেখা আছে, লীলা রশিদ লিখেছে যে আজকের পৃথিবীতে একটা বড় শক্তি হচ্ছে ডিজিটাল ডিভাইড। এই যে আমরা ফোন হাতে নিয়ে ঘুরছি, ইন্টারনেট, ডিজিটাল ডিভাইড একটা বড় শক্তি। সেই ডিজিটাল ডিভাইডে মহিলাদের সুযোগ হচ্ছে মাত্র 17% বোধহয়। সেখানে কিন্তু মহিলা পুরুষের বিশাল গ্যাপ আছে, এবং এই যে মহিলা পুরুষের যে রিসোর্সের উপর গ্যাপগুলো, এই গ্যাপগুলো পূরণ করার জন্য একটা ডিজিটাল যদি ইয়ে না থাকে, ল না থাকে, এই গ্যাপ পূরণ করার জন্য একটা দিক নির্দেশনা না থাকে, তাহলে আমার কিন্তু ডিজিটাল ডিভাইস সিকিউরিটিটা আমার মেনটেন হচ্ছে না। কাজে এইভাবে কিন্তু সকল ক্ষেত্রে আজকে নারীর বৈষম্য দূরীকরণের লক্ষ্যে যদি আমি এই উন্নয়নের কর্মসূচির সাথে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো পূরণ করার ক্ষেত্রে কী করণীয়, সেইটা যদি রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে, নারী সমাজ সকলে মিলে এই জায়গাটা যদি কাজ না করি, তাহলে কিন্তু আমরা যতটুকু অর্জন করেছি সেই অর্জনটুকু ধরে রাখাও খুব কঠিন হবে। সেই জন্য আমি সবশেষে যেটা বলতে চাই যে আজকে আমি জানি যে আজকে যে আপনার নারী এন্টারপ্রেনাররা যারা নিজের পায়ে দাঁড়িয়েছেন, নিজের শক্তি অর্জন করেছেন, তারা অনেক প্রতিকূলতা, অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে করেছে। এবং এটা মনে রাখবেন, এই প্রতিকূলতা প্রতিবন্ধকতা অতিক্রম করতে আপনার নিজের সাহস, আপনার নিজের শক্তি নিশ্চয়ই অন্যতম উপাদান, কিন্তু এইটার পাশে আপনার সমাজ কিছুটা হলেও আপনার পাশে ছিল। এবং সমাজ যে আপনার পাশে ছিল সেটা হচ্ছে যে সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে, নারী আন্দোলনের মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশ আপনাকে আগিয়ে যেতে সাহায্য করেছে। আপনার নিজের শক্তি এবং পরিবেশ দুইটা মিলিয়ে আগে আপনি আগিয়ে গেছেন। কাজেই সেই জন্য আমি বলতে চাই, সেই আবারও আমাকে সেই নারী আন্দোলনের কাছেই ফিরে যেতে হবে, এবং নারী আন্দোলনকে শক্তিশালী করার ক্ষেত্রেও যে আপনাদের ভূমিকা পালন করা দরকার, এই উপলব্ধিটাও কিন্তু আপনাদের মধ্যে আনতে হবে। এবং যার যার জায়গা থেকে আপনি যে নিজে নিজে কাজ করছেন, আপনার এই শক্তি নারী আন্দোলন একটা শক্তি যোগাচ্ছে, এটা অবশ্যই আমাকে স্বীকার করে নিতেই হবে। কিন্তু নারী আন্দোলনকে আরো শক্তিশালী করার জন্য আপনার মত, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চিন্তা ভাবনা, এগুলোও কিন্তু দরকার। কাজে এই দুইটা মিলিয়ে আসেন আজকে 8ই মার্চে আমরা বাংলাদেশের সমস্ত নারী সমাজ একত্রিত হয়ে এই খোলা হাওয়ায় আমরা হাঁটার পথটাকে অগ্রসর করে নিয়ে যাই। সকলকে ধন্যবাদ।